রান্না বান্নার ঝামেলা পার করে নিয়ে তারপর হচ্ছে স্নান। আজ এইভাবে খাওয়া যায়, সত্যি কথা বলতে স্নানের সময় হয়ে গেছে। মানুষের স্বামীদেরকে সাজিয়ে গুজিয়ে খেতে দিতে হয়। এই কটা জামা কাপড় বলো ধুতে লাগলো এক ঘন্টা। আমি ডিম খাবো দেখে তুমি এখানে লুকিয়ে লুকিয়ে খাচ্ছো। ক্লান্ত হবে না কেন বলো? শরীর এই গরমে করিস না, পেটে চাপ দিস না পেটে। আমরা ঘরের বউরা এরকমই গো বন্ধুরা। সোনা, এ বাবা চাটা খেয়ে যা। বাবা কই? চা খেয়ে যাও। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়িতে বাজে বিশেষ কারণে আমার মনে আছে 10:30। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা সবাই দেখো, আশা করছি ভালো লাগবে। তো সকালবেলা জামা কাপড় কাচা স্নান দান কিচ্ছু হয়নি, সব পরে করবো, আগে রান্নাটা করবো। তার আগে যে চা করে নিলাম একটুখানি, চা খাবো, চা বিস্কুট খেয়ে তারপর হচ্ছে রান্না করবো। ওদিকে আমি ভাত আর ডাল বসিয়ে এসেছি অলরেডি, কারণ চন্দন আজকে ডিউটি যাবে বেলায়, তো সেই জন্য আগে রান্নাবান্নার ঝামেলা পার করে নিয়ে তারপর হচ্ছে স্নান করে পুজো করি। তো যাই হোক, চলো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। এই যে এখানে বসিয়ে দিয়েছি ভাত, এখানে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ হওয়ার জন্য, মুসুরির ডাল করব বললামই তো। তো এখানে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, সেদ্ধ হোক। ততক্ষণে চলো বাসনকটা মেজে নিই, মানে এই যে চা খেলাম, দেখো চাটা ফেলে দিল, সোনা খেলো না। তো এই যে দেখো, এখানে ডালে কাটা দিয়ে তারপর হচ্ছে আমি জল দিয়ে দিয়েছি। আজকে ডালটা একটু অন্যরকমভাবে করবো, মানে রোজই তো প্রায় প্রেশার কুকারে সিটি দিয়ে রসুন দিয়ে করি, আজকে রসুন দিয়ে ডালটা করব না। এই দেখো এখানে এই যে ডাটা এনেছিলাম, বললাম না সবজিওয়ালার কাছ থেকে, মানে সবজি এনেছি, তো এই যে ডাটা এনেছিলাম, ডাটা দিয়ে আজকে ডালটা করব। তোমরা এইভাবে ডাল কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে, হেভি লাগে মুসুরির ডাল এরকম ডাটা দিয়ে খেতে। আর এই যে এখানে শাকটা বের করে রেখেছি, এই যে মাছের মাথা, মাছের মাথা দিয়ে শাকটা করবো, পাট শাক। আর না, এই ডাটার সাথে না দুটো শাক ছিল, শাক দুটো ফেলে দিতে ইচ্ছে করলো না খুব, আর এইটুকু শাক না যাবে ভাজা, তো ওই জন্য ভাবলাম যে পাট শাকের সাথে দিয়ে দিই, এটা ধুয়ে ধুতে হবে আরেকবার। তো বন্ধুরা দেখো এখানে এই যে কালো জিরে, কালো জিরে বলছি সরি, রাঁধুনি আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। এবার ডাল দেবো। এইভাবে তোমরা ডাল একবার করে খেয়ে দেখতে পারো, তোমরা তো জানি না কারা খেয়েছো। মুসুরির ডাল মানে পেঁয়াজ রসুন পেঁয়াজ ছাড়া যে এইভাবে খাওয়া যায় সত্যি কথা বলতে। বিয়ের পর এসে শাশুড়িমাকে দেখতাম শুধু পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করা, তো আমার মা তো সারা মানে বেশিরভাগ সময় না এই এইভাবেই রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুরির ডালটা করতো। এত ভালো লাগে না এটা খেতে, পেঁয়াজ দিয়ে ডাল রোজ রোজ ওই একরকম ভালো লাগে না। এভাবেও খেয়ে দেখতে পারো, আমাদেরও একটু গরম রেখে। তো বন্ধুরা ডাল হয়ে গেছে, আর এই যে এখানে দেখো পাট শাক হচ্ছে সেদ্ধ করে রেখেছি, এখানে এই যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি, আর এখানে এই যে মাছের মাথা দিয়ে করবো পাট শাকটা। এখানে এই যে কড়াই গরম হয়ে গেছে, মাছের মাথাটা দেবো এখন। আর এদিকে ডালও হয়ে গেছে, আর এদিকে একটু আলু ভাসা, আলু ভাসা না আলু ভাজা বসালাম, কারণ চন্দন খেয়ে যাবে, আর আলু ডালের সাথে একটু ভাজাভুজি না হলে ভালো লাগবে না। ভাবছিলাম পাঁপড় ভাজবো, কিন্তু আবার ভাবলাম না থাক। তো চলো রান্নাটা করে নিই ঝটপট, বেরোবে আবার চন্দন। তো বন্ধুরা এই যে সোনা চন্দনের ভাত বেড়ে নিয়েছি, কারণ চন্দনের সময় হয়ে গেছে স্বর্গে যাওয়া। সময় হয়ে গেছে মানে হচ্ছে অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, সেই জন্য হচ্ছে ওকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিচ্ছি। মাথা নেবে আলু গুলো সাইডে দিয়ে দাও, ঝোল দাও, আলু ভাজা এর মধ্যে দিয়ে দেবো সাইড দাও, আর ডাল ডাল লাগবে না। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট, বাসনপত্র সব ধুয়ে নিয়েছি, চন্দনের খাওয়া হয়ে গেছে। তো এখন আমি যাব হচ্ছে স্নানে, রান্নাঘর পুরো পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন। আর আমার বরটা দেখো খাওয়ান দাওয়ান দিয়ে দিয়েছি, এখন দেখো শুয়ে আরাম করছে, ঘড়িতে একটা বাজে, একটা সময় নাকি বেরোবে, আমাকে পাগল করে দিচ্ছে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আর আমার ছেলে দেখো এত পড়াশোনায় ব্যস্ত কি বলবো। চলো স্নানে যাব,
এই যে দেখো বাবা, ছেলে ঘুম থেকে উঠেছে, বিছানাটাও তোলার প্রয়োজন মনে করে না। কেন তুলবে বলো, বাড়িতে তো কাজের লোক নিয়ে এসেছে বিয়ে করে, না তো যাই হোক, চলো বিছানাটা তুলে নিই। তারপরে অনেক কাছাকাছি আছে আজকে। বন্ধুরা, এই যে চন্দন এইমাত্র বেরিয়ে গেল, একটু সাউন্ড মিউট কর। তো এইমাত্র বেরিয়ে গেল চন্দন, আর এই যে সোনাকে আমি খেতে দিয়েছি। এই যে দেখো ওকে, মানে চন্দন না সত্যি কথা বলতে মানুষের কি করে, মানুষের স্বামীদেরকে সাজিয়ে গুজিয়ে খেতে দিতে হয়, আর আমার এই যে শ্বশুর মশাইকে সাজিয়ে গুজিয়ে খেতে দিতে হয়। দেখো আলাদা বাটিতে বাটিতে, তাও পাট শাকটা থালায় দিয়েছি দেখে কত রাগ। তো যাই হোক, ও খাক, চান করবো, মানে ও চন্দন না বেরোলেও চান করতে পারছিলাম না, মানে ঢুকতে পারছিলাম না, কারণ অনেকটা টাইম লাগবে আমার জামা কাপড় যেগুলো রয়েছে। তো এই যে দেখো বিছানাটা গোছানোর পরে কতটা ভালো লাগছে। যাই হোক চলো, এখন দেখো ঘড়িতে প্রায় বাজতে যায় দুটো, তো চলো এখন স্নানটা সেরেই আসি। দেখো পাক্কা এক ঘন্টা কাটালাম বাথরুমে, বাথরুমটা আর কি নোংরা হয়েছিল, এই যে পরিষ্কার করলাম বাথরুম সম্পূর্ণ, তারপরে এই যে কাচাকাচি করে শ্যাম্পু করে এই যে এখন যাবো হচ্ছে এটা নিয়ে ছাদে। বাবা কি রোদ ছাদে, এই বিকেলের রোদটা না বেশি কষ্ট লাগে গায়ে লাগে, সকালের দিকে এতটাও কষ্ট হয় না। বাবারে বাবা, চলো ঝটপট করে মেলে দিয়ে ঘরে যাই। উফ, তো বন্ধুরা মেলা কমপ্লিট। দেখো এই কটা জামা কাপড় বলো ধুতে লাগলো এক ঘন্টা, আসলে শুধু জামা কাপড় ধুতে এক ঘন্টা লাগেনি, বাথরুমটা একদম ভালো করে পরিষ্কার করেছি, মাথায় শ্যাম্পু করেছি, ওই জন্য অনেকটা টাইম লাগলো, আর ধীরে সুস্থে করেছি, তাড়াহুড়ো যেহেতু নেই, রান্নাবান্না সব হয়ে গেছে। চলো ঘরে গিয়ে এখন পুজো দেবো, পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট, চলো এবার খাবো খিদে পেটে চুচু চুচু করছে খিদে চড়ে। একটা ডিম ভেজে নেবো এখন। তো ডিম ভাজবো না, তুই ডিম ভেজেছিস আর আমি ডিম ভাজবো না। চলো দেখি মা কি করছে। মা, আমি ডিম খাবো দেখে তুমি এখানে লুকিয়ে লুকিয়ে খাচ্ছ। না রে বাবা, আর ভালো লাগছে না, গরমে পাগল হয়ে গেছে। ভালো লাগছে না তাই ডিম দিয়ে খাচ্ছ না? আরে না, ছাদ থেকে এসে না পুরো অস্থির লাগছে এখন, তাই জন্য এই যে গরমে খেতে পাচ্ছি না খুব বাইরে, তাই জন্য এখানে আসলাম। তো বন্ধুরা এই যে ডালটা নেবো পরে, কারণ জায়গা নেই থালায়। ডালটা খুব নাকি টেস্ট হয়েছে সোনা বলল। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই তো মাত্র সন্ধ্যে দিয়ে উঠলাম, দেখো ঘড়িতে বাজে হচ্ছে 6:30, আর একজন এই মাত্র খেলে আসলো, খেলে ঠেলে এসে চলো দেখি কি করে। কি করছিস তুই, তুই জামা কাপড়গুলোর মধ্যে পা দিয়ে কেন রয়েছিস? দেখো জামা কাপড়গুলো ছাদে থেকে এনে রেখেছি, সেই জামা কাপড়গুলোর মধ্যে পা দিয়ে শুয়ে রয়েছে। সেই যে গেছে প্রায় 3:30 কাছাকাছি, তখন গেছে খেলতে, এই মাত্র বাড়ি আসলো, ক্লান্ত হবে না কেন বলো শরীর এই গরমে রোদে? তো এসে বললাম স্নান কর, পুরো স্নান করে আসলে এখন দেখো ধপাস করে পড়ে রয়েছে। তো যাই হোক এখন এই যে জামা কাপড়গুলো আমি গোছাই। তো বন্ধুরা এই যে দেখো জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিয়ে এসেছি, আর এই যে চলে এসেছে চন্দন, চন্দনের শরীরটা খারাপ, তো করিস না পেটে চাপ দিস না পেটের। তো সোনা দেখেছিস ওইভাবে আমাকে যখন করে, আমার পায়ে যখন ফোড়া হয়েছে, কি কোথায় না ফোড়া হয়েছিল, কিছু চাপে না তো চলো। সোনা নাকি খিদে পেয়েছে, খিদে পাবেই হচ্ছে, কখন থেকে বলছে, আসলে আমি ভিডিও করছিলাম লাইভে এসেছিলাম, তো সেই জন্য আর সোনাকে খেতে দেওয়া হয়নি, সোনা ওকে অনেকক্ষণ থেকেই খেতে চাইছে। এখন ঘড়িতে বেজে গেছে 9:00, তাই জন্য ভাবছি যে একেবারে ভাতই দিয়ে দেবো। আর দেখো ওই দুপুরের বাসন ফাসন ধোয়া হয়নি, চন্দনকে একটু চা করে দিয়েছিলাম। তো যাই হোক চলো এখন হচ্ছে একটু খেতে, সোনাকে খেতে দিই। তো বন্ধুরা ওদেরকে খেতে দিলাম, খেতে দিয়ে দেখো আমার বাসন দেখে আমি নিজেই ভয় পেয়ে যাচ্ছি, কতগুলো বাসন হয়েছে। আসলে কালকে হচ্ছে শনিবার, ওই জন্য সব গ্যাসের ইয়েগুলো ওভেনগুলো সব নামিয়ে নিয়ে এসেছি, ওভেনগুলো কি যে বলি, বার্নারগুলো সব নামিয়ে নিয়ে এসেছি, সব এখন মাজবো। তো চলো চুটকিতে কিন্তু বাসনগুলো মাজা হয়নি বন্ধুরা, অনেকটা টাইম লেগেছে বাসনগুলো মাজতে। তো যাই হোক বাসন মাজা হয়ে গেছে, আর এইখানে এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, এই যে এখানে আলু ভাজা একটু রয়েছে, ডাল রয়েছে, আর হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, ভাত হচ্ছে শেষ হয়ে গেছে, ভাত আর এখন বানাবো না, কারণ একদমই এখন ভাত করার ইচ্ছা নেই, একার জন্য এখন ভাত করলে বেশি হবে, আর কালকে হচ্ছে শনিবার, তাই জন্য এই যে মুড়ি নেবো, মুড়ি খাবো। আমরা ঘরের বউরা এরকমই গো বন্ধুরা,
আমি মনে হয় প্রত্যেকটা বই এই রকম ঘরের, যে নিজের জন্য কিছু করতে চায় না। তো যাই হোক, ওই যে ডিম সেদ্ধ করেছি, এখানে মুড়ি নিয়ে নিলাম, ডাল আছে, ডাল দিয়ে খেয়ে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া করে তারপরে যা টুকটাক পাশন ছিল, বেশি ছিল না, খাওয়ার আগেই সব পাশন দিয়ে দিয়েছিলাম। তো এই যে চলে এসেছি, যতক্ষণ আগে ইচ্ছাটা করে দিলাম, আমি এডিট করছিলাম বসে বসে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করবো। প্রচণ্ড পরিবারে ক্লান্ত লাগছে আজকে, ঘুম পাচ্ছে প্রচণ্ড। আসলে কী বলতো, অনেকগুলো কাছাকাছি করেছি না, তারপরে হচ্ছে গিয়ে ওই আমার খেলে গা হাত পা ব্যথা হয়েছে, ক্লান্ত লাগছে। আজকে বন্ধুরা খেলায় গিয়ে আমি হাইয়েস্ট রান বানিয়েছি, 175 নটা ডিক্লেয়ার দিয়েছি। কখন বলতো, হবে না, সেই 3:30টার সময় গেছে বাড়ি, এসে 6টার সময়। তো ততক্ষণ ধরে যে 6টার সময় গেছে না, পাক্কা 3 ঘন্টা হলো, 3:30, 2.5 ঘন্টা হলো। আড়াই ঘন্টার মধ্যে 1 ঘন্টা আমি নিজে একা ব্যাটিং করেছি। ওকে ব্যাটিং করতে দিনে লাস্টে এমন ঘামে গেছে না, পুরো মনে লাস্টে 175 রান করে ওই দাদাকে দেখে আমার নিজেরই কষ্ট লাগছিল। পুরো মনে হয় না স্নান করে এক আপনার জল ঢেলে এসছে। তারপর আমি কষ্ট করে ডিক্লেয়ার দিয়ে দিয়েছি, তারপরে ও ব্যাটিং করেছে, জিতে পারিনি, 75 রান করে আউট হয়ে গেছে, আমি 100 রানে জিতে গেছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখছো, তারা কিন্তু পেজটিকে অবশ্যই ফলো করে দিও। তো চলো বন্ধুরা, ফিরে আসছি কালকে ঠিক দুটোর সময়। তখন তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, স্বপ্ন থেকো, টাটা, গুড নাইট।